হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল পার্সেলা 24/7। আমি সুমন ঘোষ আর একবার চলে এসেছি। আমরা আগে ক্লাসে কি করেছিলাম না, ইন্ডিয়ান পলিটির মধ্যে যে একটা পার্ট কনস্টিটিউশন পড়েছিলাম, তো কনস্টিটিউশন তো একটা বড় পার্ট, আমি আগেই বলেছিলাম। তো আমরা পার্ট ওয়ানে কি দেখেছিলাম, যে ফ্রেমিং অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন কিভাবে গঠন করা হলো, কারা গঠন করলো। আর ওই কনস্টিটিউশন আমরা কি জানলাম, যে এখন টোটাল আমাদের কতগুলো আর্টিকেলস রয়েছে না, 448 আর্টিকেলস রয়েছে, কতগুলো শিডিউল রয়েছে না, 12টা শিডিউল রয়েছে, এবং কতগুলো পার্ট রয়েছে না, প্রথমে 22 পার্ট ছিল, এখন 25 পার্ট রয়েছে। তো আজকে আমরা ওই 12টা শিডিউলের মধ্যে কোন শিডিউলে কি রয়েছে, বা পার্ট গুলোর মধ্যে কোন পার্টে কি রয়েছে, আর যদি সময় থাকে তাহলে ফান্ডামেন্টাল রাইটস বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন কোন, সেগুলো জেনে নেবো। তো ভিডিও শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো আজকে আমরা প্রথমে কি থেকে শুরু করবো না, শিডিউলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, শিডিউলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা কি জেনেছিলাম, আমাদের কনস্টিটিউশনে কতগুলো শিডিউল ছিল না, 12টা শিডিউল ছিল। এই 12টা শিডিউলের প্রত্যেকটা শিডিউলে কি আছে আমরা জেনে নেব। তো প্রথমেই চলে আসবো আমরা ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউলে কি আছে আমাদের, না লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। ফার্স্ট শিডিউলে আমাদের কি রয়েছে, যে আমাদের যে 29টা স্টেট রয়েছে এবং 7টা যে আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলো সম্পর্কে বলা রয়েছে। তো এখানে 29টা স্টেটের মধ্যে এখানে একটা কোশ্চেন হয়ে যায়, আমাদের সর্বশেষ মানে কনিষ্ঠতম যে নতুন আমাদের স্টেটটা অ্যাড হয়েছে, আগে তো 28টা স্টেট ছিল, সেটা কোনটা, তেলেঙ্গানা, এবং আমাদের কটা কেন্দ্রশাসিত অঞ্চল, 7টা। তাহলে প্রথম আমাদের প্রথম শিডিউলে কি রয়েছে না, লিস্ট অফ স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ। সেকেন্ড শিডিউলে কি রয়েছে আমাদের, সেকেন্ড শিডিউলে রয়েছে কি রয়েছে না, স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট, চিফ জাজেস, জেইউডি, জাজেস অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, গভর্নরস, কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তাহলে আমাদের সেকেন্ড শিডিউলে কি রয়েছে, স্যালারি স্ট্রাকচার রয়েছে, কার কার স্যালারি স্ট্রাকচার রয়েছে না, স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি স্যালারি, চিফ জাজেস মানে আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাজেস, বা বিভিন্ন কোর্টের যে হাইকোর্টের যে চিফ জাজেস রয়েছে, বা জাজেস অফ দ্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আরো যারা আলাদা জাজ রয়েছে তাদের স্যালারি রয়েছে, গভর্নর রাজ্যপালদের স্যালারি রয়েছে, কমট্রোলার এবং অডিটর জেনারেল এবং কমট্রোলার, এদের স্যালারি গুলো বর্ণনা করা রয়েছে কোথায়, সেকেন্ড শিডিউলে। এরপর চলে আসবো আমরা কোথায় না, থার্ড শিডিউলে কি আছে আমাদের, না ফর্মস অফ ওথস অ্যান্ড অ্যাফার্মেশন। আমরা জানি তো যখন প্রধানমন্ত্রী শপথ নেয় বা রাষ্ট্রপতি যখন শপথ নেয়, একটা শপথ নেওয়াতে হয়, তো থার্ড শিডিউলে কি রয়েছে, ওই তাদের শপথ গুলো কি ধরনের হবে বা তাদের বিবৃতিটা কি ধরনের হবে, সেই ওথস এবং অ্যাফার্মেশন বলা রয়েছে আমাদের কোথায় না, থার্ড শিডিউলে। এরপর চলে আসবো আমরা ফোর্থ শিডিউলে আমাদের কি রয়েছে না, অ্যালোকেশন অফ সিটস ইন স্টেটস ইন রাজ্যসভা। আমাদের রাজ্যসভাতে যে প্রত্যেকটা স্টেটের জন্য যে অ্যালোকেশন অফ সিট রয়েছে, প্রত্যেকটা রাজ্যের জন্য যে সিট অ্যালোকেট করা রয়েছে, সেটা বর্ণনা করা কোথায় রয়েছে আমাদের না, আমাদের সংবিধানে ফোর্থ শিডিউলে রয়েছে। ফোর্থ শিডিউলের পরে আমরা চলে আসবো এবার ফিফথ শিডিউলে কি রয়েছে না, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোলস অফ শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবস। আমাদের দেশের যে বিভিন্ন শিডিউল এরিয়াগুলো রয়েছে, যেখানে শিডিউল কাস্ট বিভিন্ন শ্রেণীরা বসবাস করে এখনো, বা বিভিন্ন শিডিউল ট্রাইবরা এখনো বসবাস করে, সেই সমস্ত জায়গাগুলোর অ্যাডমিনিস্ট্রেশন বা সেই সমস্ত এগুলোর কন্ট্রোল কি করে করব, বা তার যে প্রসিডিউর, সেই প্রসেস, এগুলো কোথায় লেখা রয়েছে আমাদের না, ফিফথ শিডিউলে রয়েছে।
এরপর চলে যাবো আমরা সিক্স শিডিউল। সিক্স শিডিউল আর একটা ফিফথ শিডিউলের মধ্যে একই রকম, এখানে কি রয়েছে না, প্রভিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া ইন আসাম মেঘালয়া ত্রিপুরা অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম। সিক্স শিডিউল মানে কি রয়েছে, আমাদের সব থেকে বেশি শিডিউল ট্রাইব কিন্তু আমাদের নর্থ ইস্ট স্টেট যেগুলো সেগুলোতে বসবাস করে, তো সেখানে যে অ্যাডমিনিস্ট্রেশন বা সেখানটা অ্যাডমিনিস্ট্রেশনটা কোন আমাদের কোন শিডিউলে বর্ণনা করা হয়েছে, এখানে কতগুলো স্টেটের নাম বলেছি আমি, না আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, এই সমস্ত স্টেট গুলো এগুলোকে ট্রাইবাল এরিয়ার জন্য এরা ফেমাস, এই সমস্ত স্টেট গুলোর অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের সিক্স শিডিউলে বর্ণনা করা রয়েছে। এরপর চলে আসবো আমরা সেভেন শিডিউল। আমাদের সেভেন শিডিউলে কি রয়েছে না, অ্যালোকেশন অফ পাওয়ার্স, অ্যালোকেশন অফ পাওয়ার্স, অ্যালোকেশন অফ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, অ্যান্ড ফাংশনস বিটুইন কাদের কাদের মধ্যে না, ইউনিয়ন অ্যান্ড স্টেটস। সেভেন শিডিউলে বর্ণনা করা রয়েছে পাওয়ার্স এবং ফাংশন কার কার মধ্যে না, কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে। এখানে তিন রকমের কি বলবো, তিন রকমের কিন্তু লিস্ট রয়েছে। এক নম্বর বলছে কি না, এক নম্বর হচ্ছে ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টটা কিসের জন্য না, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। নাম্বার টু কি বলেছে, স্টেটস লিস্ট, এটা হচ্ছে কিসের জন্য, স্টেটসদের জন্য। আর একটা নাম্বার থ্রি কি রয়েছে না, কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই কনকারেন্ট লিস্টটা কিসের জন্য না, সেন্টার এবং স্টেট দুটোর জন্য একসঙ্গে, কিন্তু সেন্টার এবং স্টেট দুটোর জন্যই একসঙ্গে, যে স্টেট যৌথভাবে যেটা সেটাকে কনকারেন্ট লিস্ট বলে। তাহলে আমাদের সেভেন শিডিউলে অ্যালোকেশন অ্যান্ড পাওয়ার্স এর কথা বলা রয়েছে, ইউনিয়ন এবং স্টেটস এর মধ্যে এখানে তিন রকম লিস্টের কথা বলা রয়েছে। নাম্বার ওয়ান রয়েছে ইউনিয়ন লিস্ট, যেখানে সেন্ট্রালের কথা বলা হয়েছে। নাম্বার টু রয়েছে স্টেটস লিস্ট, যেখানে স্টেটস এর কথা বলা রয়েছে। আর নাম্বার থার্ড কি রয়েছে না, কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্টে কিসের কথা বলা হয় না, সেন্টার এবং স্টেট দুটোর মিলিত যৌথ মধ্যে যেগুলো আছে। তা আমরা কি কি জেনে নিলাম, বর্ডার শিডিউলের মধ্যে আমরা অলরেডি সাতটা শিডিউল জেনে নিয়েছি। প্রথম শিডিউলে কি রয়েছে আমাদের না, লিস্ট অফ স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ। সেকেন্ড শিডিউলে কি রয়েছে, স্যালারি স্ট্রাকচার রয়েছে, আমাদের যারা প্রেসিডেন্ট বা আমাদের যিনি প্রেসিডেন্ট বা যিনি গভর্নর বা চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আরো বিভিন্ন জাজেস বা কমপ্লেন এবং অডিটর জেনারেল এর যে স্যালারি স্ট্রাকচার সেটা বর্ণনা করা রয়েছে সেকেন্ড শিডিউলে। থার্ড শিডিউলে কি রয়েছে না, ফর্মস অফ ওথস এন্ড অ্যাফার্মেশনস, আমাদের বিভিন্ন পদপ্রার্থীরা যেমন প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি বলো যখন ওথ নেয় বা শপথ নেয় সেই ধরনের সেই প্রসিডিউর বর্ণনা করা রয়েছে থার্ড শিডিউলে। ফোর্থ শিডিউলে কি রয়েছে, অ্যালোকেশন অফ সিটস ইন স্টেটস ইন রাজ্যসভা, রাজ্যসভা সিটস এর অ্যালোকেশন রয়েছে। ফিফথ শিডিউলে কি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোলস অফ শিডিউল স্টেটস এন্ড ট্রাইবস, বিভিন্ন শিডিউল এরিয়া এবং ট্রাইবস এর যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফিফথ শিডিউলে রয়েছে। সিক্স শিডিউলে কি রয়েছে, আমাদের কতগুলো নর্থ ইস্ট স্টেট যেগুলো কি কি, যে আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, এদের যে এগুলো ট্রাইবাল এরিয়াজের জন্য বিখ্যাত, এদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা রয়েছে। আর সেভেন শিডিউলে কি বলা রয়েছে না, অ্যালোকেশন অফ পাওয়ার্স, এখানে তিনটা লিস্টের কথা বললাম, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তাহলে সেভেন শিডিউলের পরে আমরা চলে আসবো কোথায় না, এবার এইট শিডিউলে। সেভেন শিডিউলের পরে আমরা চলে আসবো এবার এইট শিডিউল। যখন সংবিধান প্রথম আমাদের ফ্রেম করা হয়েছিল তখন আমরা কি জানি, তখন তো শুধুমাত্র আটটা শিডিউল ছিল, কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু প্রত্যেকটা অনেকগুলো অ্যামেন্ডমেন্টের সঙ্গে কিন্তু শিডিউলগুলো যোগ হতে থাকে এবং বর্তমানে কিন্তু টোটাল শিডিউল কতগুলো না, বারোটা। তাহলে সাতটা শিডিউল জানার পরে আমরা এবার অষ্টম শিডিউলে চলে আসবো, এইট শিডিউল। এইট শিডিউলে কি রয়েছে, আমাদের কনস্টিটিউশনে আমাদের ইন্ডিয়ার মধ্যে বারোটা ভাষাকে কিন্তু স্থান দেওয়া হয়েছে, সে বারোটা ভাষা সম্পর্কে বর্ণনা কিন্তু এইট শিডিউলে করা হয়েছে। তাহলে এই শিডিউলে কি পাবো আমরা না, লিস্ট অফ 22 ল্যাঙ্গুয়েজেস, লিস্ট অফ 22 ল্যাঙ্গুয়েজেস। আমি যদি দুই একটা ল্যাঙ্গুয়েজের কথা বলি, যেমন আসামিজ বেঙ্গলিজ বা তামিল তেলেগু মালায়ালাম সিন্ধি, এই ধরনের 22টা ভাষা যেটাকে আমাদের সংবিধান কি বলবো সংবিধান থেকে ওগুলোকে মেনে নেওয়া হয়েছে, সেই 22টা ভাষার ডিটেলস কিন্তু এই শিডিউলে দেওয়া রয়েছে। এই আটটা শিডিউল কিন্তু প্রথমেই ছিল যখন আমাদের কনস্টিটিউশন ফ্রেম করা হয়। তারপর যখন নাইন শিডিউল চলে এলো, এই নাইন শিডিউল যখন এলো, এটা কোন অ্যামেন্ডমেন্টের পরে তৈরি হয়েছিল না, এটা ছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট।
নাইন শিডিউল তৈরি হলো একদম ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1951-এ। এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল যে আমাদের সংবিধানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল, সেটা হয়েছিল 1951। তো 1951-এ যখন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হলো তখন নাইন শিডিউলকে যোগ করা হলো। নাইন শিডিউলে কি কি বলা রয়েছে এখানে, না কন্টেন্টস, নাইন শিডিউল কি কন্টেন্ট করে, না এখানে কি করে, কন্টেন্টস অ্যাক্ট অ্যান্ড অর্ডারস রিলেটেড টু ল্যান্ড টেনিওর, ল্যান্ড ট্যাক্স, রেলওয়েজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এগুলোর কথা কিন্তু বলে। তাহলে নাইন শিডিউলে কিসের করা, কিসের কথা বলা রয়েছে, এখানে কিছু আইন এবং অর্ডারের কথা বলা রয়েছে, যেখানে কি কি সম্পর্কিত সেগুলো না, ল্যান্ড টেনিওর, ল্যান্ড ট্যাক্স, রেলওয়েজ এবং ইন্ডাস্ট্রিজ, এই ছিল গেল আমাদের নাইন শিডিউল। নাইন শিডিউলের পর আমরা চলে আসবো টেন শিডিউল। এই টেন শিডিউল কোন অ্যামেন্ডমেন্টের পর সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের, না 52nd অ্যামেন্ডমেন্ট। আমাদের যখন 52nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা হয়েছিল 1985, তাহলে 1985-এ আমাদের যখন 52nd অ্যামেন্ডমেন্ট হলো তখন টেন শিডিউল যোগ হলো। টেন শিডিউলের সাবজেক্টটা কি, এখানে কি লেখা রয়েছে, না এখানে লেখা রয়েছে যে প্রভিশন, এখানে কি প্রভিশন রয়েছে, না প্রভিশনস অফ ডিসকোয়ালিফিকেশন, প্রভিশনস অফ ডিসকোয়ালিফিকেশন অফ গ্রাউন্ডস অফ ডিফেকশন, অফ গ্রাউন্ডস অফ ডিফেকশন। তাহলে টেনশনে আমরা কি পাবো, না প্রভিশনস অফ ডিসকোয়ালিফিকেশন অফ গ্রাউন্ডস অফ ডিফেকশন। এরপর চলে আসবো আমরা ইলেভেন্থ শিডিউল। ইলেভেন্থ শিডিউল কোন অ্যামেন্ডমেন্টের পর যোগ হয়েছিল, এটা হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট। আমাদের যখন 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা হয়েছিল 1992, 1992 73rd অ্যামেন্ডমেন্টে আমাদের কিন্তু 11th শিডিউল আমাদের সংবিধানের সঙ্গে যোগ করা হয়। 11th শিডিউলে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে প্রভিশনস অফ পঞ্চায়েতি রাজ। আমাদের যে পঞ্চায়েতি রাজ রয়েছে, আমাদের পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত, তো নিম্ন স্তরে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ, সরি, এই প্রভিশনস অফ পঞ্চায়েতি রাজ, এই প্রভিশনস অফ পঞ্চায়েতি রাজ কিন্তু 11th শিডিউলে বলা রয়েছে। এরপর চলে আসবো আমরা 12th শিডিউল। 12th শিডিউলটা কোন অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়েছিল, এটা যুক্ত হয়েছিল ওই বছরই, না 1992-তে আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা ছিল 74th, মানে 74তম। তার 1992-তে কিন্তু দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছিল, একটা 73তম, একটা 74তম। তাহলে 73 এবং 74তম অ্যামেন্ডমেন্ট কিন্তু 1992-তে হয়েছিল। এই 12th শিডিউলে আমরা কি পাবো, না এখানে পাবো কি, না প্রভিশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশনস, প্রভিশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। 73rd অ্যামেন্ডমেন্টের পরে যেমন 11th শিডিউলে যেমন প্রভিশন অফ পঞ্চায়েত রাজকে অ্যাড করা হলো, তেমনি সেই বছরই আবার 74th শিডিউল অ্যামেন্ডমেন্ট বানিয়ে প্রভিশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অ্যাড করে দেওয়া হলো। তাহলে আগের স্লাইডে আমরা 7টা শিডিউল দেখেছিলাম, এখানে 8 থেকে 12 আমরা কি কি শিডিউল দেখতে পেলাম, 8 শিডিউল আমরা কি পেলাম, যে আমাদের কনস্টিটিউশন থেকে যে 22টা ভাষাকে যে আমাদের গ্র্যান্ট করা হয়েছে, সে 22টা ভাষার লিস্ট এখানে দেওয়া আছে। 9 শিডিউল যেটা 1951 ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পর যুক্ত হয়েছে, সেখানে কি দেওয়া রয়েছে, না কন্টেন্টস অ্যাক্ট অ্যান্ড অর্ডার্স রিলেটেড টু ল্যান্ড টেনিওর, ল্যান্ড ট্যাক্স, রেলওয়েজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত বিষয়গুলোর কথা বলা রয়েছে। 10 শিডিউল যেটা আমাদের অ্যাড হয়েছিল 1995 52nd অ্যামেন্ডমেন্টের পর, সেখানে কি যোগ করা হয়েছে, না প্রভিশনস অফ ডিসকোয়ালিফিকেশনস অফ গ্রাউন্ডস অফ ডিফেকশনের কথা। 11th শিডিউল যেটা হয়েছিল 1992 73তম অ্যামেন্ডমেন্ট, সেখানে যোগ হয়েছিল পঞ্চায়েত রাজের প্রভিশন, আর সে বছরই 74তম আমাদের অ্যামেন্ডমেন্টে 12 নম্বর শিডিউলে কি যোগ করা হয়েছে, প্রভিশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে এই আমাদের চলে গেল কি, না 12টা শিডিউল। আমরা জেনে নিলাম 12টা শিডিউলের মধ্যে কি কি রয়েছে, এবার শিডিউলের পর আমরা জেনে নেব পার্ট, আমাদের টোটাল কতগুলো পার্ট রয়েছে, প্রথমে 22টা পার্ট ছিল, এখন তো 25টা পার্ট, কিন্তু আমরা ইম্পর্টেন্ট কতগুলো পার্টের কথা জেনে নেব। তাহলে এবার আমরা কি জেনে নেবো, আমাদের এবার আলোচ্য বিষয় কি হবে, না পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। যখন সংবিধান আমাদের প্রথম ফর্ম করা হয় তখন কতগুলো পার্টসের কথা বলা হয়েছিল, না 22টা পার্টের কথা বলা হয়েছিল, এখন কতগুলো পার্ট বের হয়েছে, না 25। তো আমরা কোন পার্টে কিগুলো আছে একটু এবার জেনে নেব। ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টে কি রয়েছে, ফার্স্ট পার্টে রয়েছে দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য টেরিটরি, ফার্স্ট পার্টে রয়েছে দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য টেরিটরি, মানে আমাদের কেন্দ্র এবং আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল সেইগুলো সম্পর্কে বলা রয়েছে আমাদের ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে আমাদের বলা রয়েছে কি, না সিটিজেনশিপ, আমাদের যে
নাগরিকত্ব, সে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। থার্ড পার্টে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। কালকে যখন আমরা আমাদের বিভিন্ন কনস্টিটিউশন থেকে বড় করে যখন আমরা সংবিধান মানার কথা বলেছিলাম, তখন ফান্ডামেন্টাল রাইটস আমরা কোন সংবিধান থেকে বড় করেছিলাম? দ্য কনস্টিটিউশন অফ ইউএস, ইউএস থেকে নিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলেছিলাম। তো ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনে কিন্তু থার্ড পার্টে রয়েছে। এরপর পার্ট নাম্বার ফোর, পার্ট ফোরে কি রয়েছে? না, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তাহলে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিটা ফোর্থ পার্টে বলা রয়েছে। চারে না বড় একটা পার্ট আছে ফোর এ, এই ফোর এ পার্টটা কবে যোগ করা হয়েছিল? এটা যোগ করা হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1976 এ। যখন 42তম অ্যামেন্ডমেন্ট হয়ে গেল তখন ফোর এ একটা পার্ট যোগ করা হলো। এই ফোর এ পার্টে কি যোগ করা রয়েছে আমাদের? না, ফান্ডামেন্টাল ডিউটিস। এই ফান্ডামেন্টাল ডিউটিস মানে কি? আমাদের মৌলিক কর্তব্য। আর থার্ড পার্টে আমরা কি জেনে এলাম? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। মৌলিক অধিকার আমরা কোন কনস্টিটিউশন থেকে বড় করেছিলাম? ইউএস কনস্টিটিউশন থেকে। আর ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোন কনস্টিটিউশন থেকে বড় করেছিলাম? না, কনস্টিটিউশন ইউএসআর, আমি আগের ক্লাসে আলোচনা করেছি। এরপর পার্ট নাম্বার ফাইভ, পঞ্চম পার্ট আমাদের কি রয়েছে? না, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, আমাদের কেন্দ্র সরকার সম্পর্কে বলা রয়েছে। পার্ট নাম্বার সিক্স, পার্ট 6 এ কি বলা রয়েছে? দ্য স্টেট গভর্নমেন্ট, আমাদের যে রাজ্য সরকার তার কার্যকারিতা, তার ভূমিকা কি হবে, সেগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। এরপর পার্ট এইট, সেভেনটা কেন নয়? আচ্ছা, বলেই দিই। পার্ট সেভেনে কি ছিল? পার্ট 7 এ ছিল কিন্তু, এটা ছিল না, ডিলিং উইথ পার্ট বি, মানে পার্ট বির ওপরে ডিল করে একটা যে পার্ট ছিল, মানে ডিলিং উইথ পার্ট বি স্টেটস, এটাকে কিন্তু আমাদের সংবিধান থেকে মুছে ফেলা হয়েছে। এবং কততম অ্যামেন্ডমেন্ট এটাকে মুছে ফেলা হয়েছিল? সেভেন্থ অ্যামেন্ডমেন্ট। আমাদের যখন সেভেন্থ অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছিল 1956 এ, সেই 1956 এ আমাদের যে পার্ট 7, যেটা ডিলিং উইথ পার্ট বি স্টেটস সম্পর্কে বলা রয়েছে, সেটা কিন্তু মুছে ফেলা হয়েছিল। সেটা কবে? না, 1956 সেভেন্থ অ্যামেন্ডমেন্টে। এর জন্য পার্ট 7 আমি প্রথমে লিখছিলাম না। যাই হোক, পার্ট 7 এর পরে চলে যাবো পার্ট 8। পার্ট 8 এ কি বলা রয়েছে? দ্য ইউনিয়ন টেরিটরিজ, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলো সম্পর্কে বলা রয়েছে। আমাদের টোটাল কতগুলো ইউনিয়ন টেরিটরিজ আছে? 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, আমাদের টোটাল ইউনিয়ন টেরিটরিজ কত? 7টা। এরপরে পার্ট 9 পার্টে কি রয়েছে? পঞ্চায়েতের কথা বলা রয়েছে, দ্য পঞ্চায়েত। এখানে আবার 9 এর আবার দুটো পার্ট রয়েছে, 9A এবং 9B। 9A যখন এই পার্টটাকে অ্যাড করা হয়, এটা অ্যাড করা হয়েছিল 74th অ্যামেন্ডমেন্টে, যেটা হয়েছিল 1992। আমরা ঠিক আগে যখন শিডিউল পড়ছিলাম তখন জানলাম 1992 তে 73তম এবং 74তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে পঞ্চায়েতকে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রভিশন গুলো অ্যাড করা হয়েছিল। তো 9A পার্টটাকে 74তম অ্যামেন্ডমেন্টে 1992 9A একটা পার্ট বের করা হলো, যেখানে 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 বিষয়বস্তুটা কি? যেখানে বিষয়বস্তুটা হচ্ছে দ্য মিউনিসিপ্যালিটিজ, মানে পৌরসভা, মিউনিসিপ্যালিটিজ। আর 9B আরো একটা পার্ট রয়েছে, এটা কোন অ্যামেন্ডমেন্টের পরে যোগ হয়েছিল? এটা যোগ হয়েছে 97th অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 2011 সালে। 2011 সালে 97th অ্যামেন্ডমেন্ট যখন হলো, তখন 9B একটা পার্ট অ্যাড করা হয়েছে। 9B পার্ট যখন অ্যাড করা হয়েছিল, তার বিষয়বস্তুটা কি ছিল? এই বিষয়বস্তুটা কি ছিল? দ্য কো অপারেটিভ সোসাইটিজ। এরা কিন্তু নিজেদের সবকিছু আপনি নিজে করতে পারে, যেমন আমাদের ভাগীরথী, এটা কিন্তু একটা কোঅপারেটিভ সোসাইটি। সেই কোঅপারেটিভ সোসাইটিসকে কিন্তু 9B পার্টের মধ্যে অ্যাড করা হয়েছে 97তম অ্যামেন্ডমেন্টে, যেটা হয়েছিল 2011। তাহলে এই আমরা বড়তে এই বিষয়ে জায়গা নেই, তো আমরা 9টা পার্ট জেনে নিলাম। এরপর আমাকে সবগুলো মুছে ফেলতে হবে, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। তারপরে ফার্স্ট পার্টে কি রয়েছে? দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য টেরিটরি, কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কথা বলা রয়েছে। সেকেন্ড পার্টে বলা রয়েছে সিটিজেনশিপ। থার্ড পার্টে বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমরা ইউএস কনস্টিটিউশন থেকে বড় করেছিলাম। ফোর্থ পার্টে বলা রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এবং ফোর এ একটা পার্ট যোগ করা হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্টে, যেটা হয়েছিল 1976 এ, সেখানে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা হয়েছে, যেটা আমরা ইউএসআর কনস্টিটিউশন থেকে বড় করেছিলাম। ফিফথ পার্টে বলা হয়েছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, সিক্স পার্টে বলা হয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট, সেভেন্থ পার্ট তো বর্তমানে নেই,
ফলে ইম্পর্টেন্টই নয়। এইথ পার্টে কি বলা রয়েছে, দা ইউনিয়ন টেরিটরিজ এর কথা বলা রয়েছে। নাইন পার্টে কি বলা রয়েছে, দা পঞ্চায়েত এর কথা বলা রয়েছে। নাইনের আবার দুটো পার্ট রয়েছে, নাইন এ এবং নাইন বি। নাইন এ যোগ করা হয়েছিল 1992 যখন 74 অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে মিউনিসিপ্যালিটিস অ্যাড করা হয়েছিল, মিউনিসিপ্যালিটিস অ্যাড করা হয়েছিল। এবং নাইন বি যেটা পার্ট, সেটা 2011-97 অ্যামেন্ডমেন্টে, সেখানে দা কোঅপারেটিভ সোসাইটিস কে অ্যাড করা হয়েছিল। এরপরে চলে আসবো আমরা টেন্থ পার্টে, এরপরে আমরা আসবো টেন্থ পার্টে, আমরা চলে আসবো এবার টেন্থ পার্টে। তা টেন্থ পার্টে কি কথা বলা রয়েছে, টেন্থ পার্টে বলা রয়েছে দ্য শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। আমাদের যে শিডিউলড এবং ট্রাইবাল এরিয়াস রয়েছে, সেগুলো বলা রয়েছে কোথায়, টেন্থ পার্টে। তারপর ইলেভেন্থ পার্ট, ইলেভেন্থ পার্টে বলা রয়েছে কি, না রিলেশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ইলেভেন্থ পার্টে বলা রয়েছে কি, দা রিলেশনস বিটুইন ইউনিয়নস অ্যান্ড দ্য স্টেটস, মানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক। টুয়েলভ, টুয়েলভ পার্টে বলা রয়েছে কি, না ফিনান্স প্রপার্টি অ্যান্ড কন্ট্রাক্টস। তাহলে টুয়েলভ পার্টে কি রয়েছে, ফিনান্স প্রপার্টি এবং কন্ট্রাক্টস। থার্টিন, থার্টিন পার্টে কি রয়েছে আমাদের, না ট্রেড ব্যবসা বাণিজ্য যাকে বলে, ট্রেড কমার্স যেটাকে বলি আমরা, ব্যবসা বাণিজ্য, ট্রেড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া টেরিটরির মধ্যে ট্রেড এবং কমার্সের কথা বলা হয়েছে আমাদের কোন পার্টে, না থার্টিন পার্টে। এরপর ফোরটিন পার্ট, ফোরটিন পার্টে বলা হয়েছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ফোরটিন পার্টে কি বলা হয়েছে, না সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ফোরটিন এর আবার একটা ফোরটিন এ পার্ট রয়েছে, এই ফোরটিন এ পার্টটাকে কবে অ্যাড করা হয়েছে আমাদের, না ফোরটিন এ পার্টটাকে অ্যাড করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট, যেটা 1976 হয়েছিল। 1976 এর 42nd অ্যামেন্ডমেন্ট যখন হলো, তখন 14 এ পার্ট অ্যাড করা হলো। 14 এ পার্টের বিষয়বস্তু কি, না ট্রাইব্যুনালস, ট্রাইব্যুনালস। এরপর পার্ট নাম্বার 15, পার্ট 15 এ কি বলা রয়েছে, না ইলেকশনস, ইলেকশনস মানে কি ভোট, আমাদের ইলেকশনের প্রসিডিউর প্রসেস সব বর্ণনা করা হয়েছে কোথায়, না পার্ট 15 আমাদের কনস্টিটিউশনের পার্ট 15 কিন্তু ইলেকশন, ইলেকশনের কথা বলা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু। তারপর 16 এ বলা রয়েছে স্পেশাল প্রভিশনস, মানে একটা স্পেশাল পাওয়ার আর কি, কাদের জন্য, না স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস, রিলেটিং টু সার্টেন ক্লাসেস। একটা স্পেশাল প্রভিশন দেওয়া ছিল কাদেরকে, একটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট ক্লাসের মানুষদেরকে একটি স্পেশাল প্রভিশনের কথা দেওয়া হয়েছে, সেটা কবে, সেটা কোন পার্টে, না 16 পার্টে। এরপর চলে যাবো আমরা 17 পার্ট, 17 পার্টে আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের রাষ্ট্রীয় ভাষা কি, আমাদের রাষ্ট্রীয় ভাষা তো হিন্দি, কিন্তু আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আবার কি, না ইংলিশ। তো সে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে আমাদের কিন্তু 17 পার্টে। তারপর চলে যাবো আমরা 18 পার্ট, 18 পার্টে কি বলা রয়েছে, এমার্জেন্সি প্রভিশনস, এমার্জেন্সি প্রভিশনস, মানে যখন জরুরিকালীন তৎপরতা, এমার্জেন্সি যখন সিচুয়েশন আমাদের হয়, যেমন এখন আমাদের এমার্জেন্সি সিচুয়েশন রিসেন্টলি কাশ্মীরে বহুবার হয়েছে, সেই এমার্জেন্সি প্রভিশনস কথা কিন্তু বলা রয়েছে কোথায়, না 18 পার্টে। এরপর চলে আসবে 19 পার্ট, 19 পার্টে মিসলেনিয়াস, মিসলেনিয়াস মানে বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা করা রয়েছে 19 পার্টে, হচ্ছে মিসলেনিয়াস। আমাকে তো বোর্ডটা মুছে দিতে হবে, আমি একবার রিভাইজ করে নিই। 10 পার্টে কিসের কথা বলা হয়েছে, দা শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস এর কথা বলা রয়েছে। 11 পার্টে বলা রয়েছে রিলেশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস এর কথা। 12 পার্টে বলা রয়েছে ফিনান্স প্রপার্টি এবং কন্ট্রাক্টস এর কথা। 13 পার্টে বলা রয়েছে ট্রেড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়ার কথা। 14 পার্টে বলা রয়েছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। এবং 14 এ পার্ট
যেটা যোগ হয়েছিল 1976 এর 42nd অ্যামেন্ডমেন্টে, সেখানে ট্রাইব্যুনালস এর কথা বলা রয়েছে। পার্ট 15 এ বলা রয়েছে ইলেকশনস এর কথা। পার্ট 16 এ রয়েছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস। 17 এ রয়েছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজেস, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। 18 পার্টে রয়েছে এমার্জেন্সি প্রভিশনস এবং 19 পার্টে রয়েছে মিসলেনিয়াস। তো 19 এর পরে আমরা চলে আসবো এবার পার্ট 20th। তাহলে মিসলেনিয়াস এর কথা বলা হয়েছে কততে আমাদের, না 19 নম্বর পার্টে। 19 এর পরে আমরা চলে আসবো এবার পার্ট নাম্বার 20। 20th পার্টে কি কথা বলা হয়েছে? 20th পার্টে বলা হয়েছে না অ্যামেন্ডমেন্ট, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যামেন্ডমেন্ট অফ দা কনস্টিটিউশন। কালকে ফ্রেম করার সময় আমি বলেছিলাম অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন। আমাদের যে সংবিধানটাকে যে সংশোধন করতে হবে, কখনো কখনো কোনো ফল্টেজ যদি বেরিয়ে যায়, ভুল ত্রুটি বেরিয়ে গেলে সেটা সংশোধন তো করতে হবে। সেই সংবিধান সংশোধনের যে পার্ট, সেটা কোন পার্টে বলা রয়েছে? না 20th পার্টে বলা রয়েছে। এরপর 21st পার্ট, 21st পার্টে কি বলা রয়েছে? না টেম্পোরারি, টেম্পোরারি ট্রানজিশনাল, টেম্পোরারি ট্রানজিশনাল এন্ড স্পেশাল প্রভিশনস। মানে যে সমস্ত যেগুলো টেম্পোরারি প্রভিশনস দেওয়া হয় বা যেগুলো স্পেশাল প্রভিশনস দেওয়া রয়েছে, সে টেম্পোরারি ট্রানজিশনাল এবং স্পেশাল প্রভিশনস এর কথা বলা রয়েছে কিন্তু 21 পার্টে। আর 22nd 22 পার্টে কি বলা রয়েছে? না শর্ট টাইটেল, শর্ট টাইটেল কমেন্সমেন্ট, শর্ট টাইটেল কমেন্সমেন্ট। আর কি রয়েছে? না অথরিটেটিভ, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি। 22nd পার্টে কি বলা রয়েছে? শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি। তাই আমরা জেনে নিলাম 22টা পার্ট। 22টা পার্টের মধ্যে যদি তিনটে পার্টকে আমি আরেকবার ডিফাইন করি, তাহলে 20th পার্টে কি রয়েছে? না অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধানের সংশোধন। 21 পার্টে রয়েছে টেম্পোরারি ট্রানজিশন এবং স্পেশাল প্রভিশন, যে সমস্ত টেম্পোরারি ট্রানজিশন এবং স্পেশাল প্রভিশন দেওয়া সেইগুলো। এবং 22nd পার্টে কি রয়েছে? না শর্ট টাইটেল কমেন্সমেন্ট আর অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি। এরপর আমরা জেনে নেব এবার ফান্ডামেন্টাল রাইটস। আমাদের সংবিধান আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা রয়েছে, সে ফান্ডামেন্টাল রাইটস কোন শিডিউলের মধ্যে পড়ে বা ফান্ডামেন্টাল রাইটস আমাদের কি কি এবং কোন কোন ফান্ডামেন্টাল রাইটস গুলো কোন কোন আর্টিকেলের মধ্যে পড়ে, আমরা সেগুলো জেনে নেব। আমাদের পরের টপিক কি হবে? না ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকার। এই ফান্ডামেন্টাল রাইটস কি আমরা কোথা থেকে বড় করেছিলাম? না ইউএস কনস্টিটিউশন থেকে বড় করেছি। ইউএস কনস্টিটিউশন থেকে আমরা বড় করেছি কি না ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস কে বিআর আম্বেদকর কি বলেছিলেন? সোল এন্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন। এই ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল মানে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে বিআর আম্বেদকর বলেছিলেন সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন। আমাদের শরীরের হার্টটা কি? একদম মেন, তাই কি না? আর মনের দিক থেকে যদি দেখতে যাবো তাহলে বলে সোল। তো আমাদের কনস্টিটিউশনে যদি এক কোনো মেইন জিনিস সব থেকে বেশি কিছু থাকে, সেটা হচ্ছে কি না ফান্ডামেন্টাল রাইটস। এর জন্য আম্বেদকর ফান্ডামেন্টাল রাইটস কে বলেছিলেন সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন। এবার আমাদের কি কি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এ কি রয়েছে? না রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি মানে কি সমানতার অধিকার। এটা কততম থেকে কততম আর্টিকেলে রয়েছে? এটা রয়েছে আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 14 থেকে 18 মধ্যে রয়েছে আমাদের রাইট টু ইকুয়ালিটি মানে সমানতার অধিকার। আমাদের সংবিধান অনুযায়ী আমরা প্রত্যেকেই সমান, কোনো কেউ কোনো স্পেশাল কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু পেতে পারে না। নাম্বার টু আমরা কি চলে আসবো? না রাইট টু ফ্রিডম, আমাদের স্বাধীনতার অধিকার। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে? এটা বলা রয়েছে আর্টিকেল 19 থেকে 22, আর্টিকেল 19 থেকে 22 এর মধ্যে বলা রয়েছে আমাদেরকে রাইট টু ফ্রিডম, আমরা সকলেই স্বাধীন। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে?
না আর্টিকেল 23 থেকে আর্টিকেল 24 রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন মানে কি আমরা কিন্তু কাউকে জোর করে কাউকে বেকার খাটিয়ে নিতে পারি না বা আমাদের যে চাইল্ড লেবারের কথা বলা হয়েছে শিশু শ্রমিকের কথা বলা হয়েছে যে 14 বছরের বয়সের কোনো কম বালককে আমরা কিন্তু কোনো জায়গায় শ্রমের বিনিময়ে কিন্তু খাটাতে পারি না সেই ধরনের কথাগুলো কিন্তু রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এটা আর্টিকেল 23 থেকে 24 এর মধ্যে বলা রয়েছে এরপর নাম্বার 4 বলছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আমাদের দেশ তো ধর্ম নিরপেক্ষ ফলে এই দেশে যে কেউ নিজের ইচ্ছা মতো কিন্তু ধর্মকে গ্রহণ করতে পারে সে রাইট টু ফ্রিডম রিলিজিয়ন কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে এটা কোন আর্টিকেলে বলা রয়েছে এটা বলা রয়েছে আর্টিকেল 25 থেকে 28 এরপর নাম্বার 5 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আমাদের সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার এটা আমাদের কোন আর্টিকেলে রয়েছে এটা রয়েছে আর্টিকেল 29-30 এরপর রয়েছে নাম্বার 6 কি রয়েছে না রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ এটা কোন আর্টিকেলে রয়েছে এটা রয়েছে আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ তো মানে কি যে দ্য রাইট টু মুভ সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টটাকেও কিন্তু মুভ করে দিতে পারি যদি সেখানে কি ঘটে থাকে সেখানে কোনো ভায়োলেশন ঘটে থাকে ফান্ডামেন্টাল রাইটস কে নিয়ে সুপ্রিম কোর্টে যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে তাহলে আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টটাকে মুভ করানোর কারণ ফান্ডামেন্টাল রাইটসটাকেই বিআর আম্বেদকর কি বলেছিলেন সোনার হাট বলেছিল ওটা হচ্ছে সংবিধানের আমাদের মেইন জিনিস ফলে সেখানে যদি কোনো রকম ভায়োলেশন হয় তাহলে পরে আমরা কিন্তু আমাদের রাইট রয়েছে আমরা সুপ্রিম কোর্ট কিন্তু মুভ করাতে পারি সেটা হচ্ছে আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ আর একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ছিল সেটা হচ্ছে কি না রাইট টু প্রপার্টি মানে সম্পত্তি অধিকার এটা আর্টিকেল কিন্তু কততে বলা রয়েছে আর্টিকেল 31 এ বলা রয়েছে দেখো আমি 5 এর পরে কিন্তু আর্টিকেল 30 অফ দেয়া আসার পর 32 চলে এসেছিল 31 লিখিনি কারণ বর্তমানে রাইট টু প্রপার্টিকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বলে ধরা হয় না সম্পত্তির যে অধিকার এই অধিকারটাকে বর্তমানে মৌলিক অধিকার হিসেবে ধরে নেওয়া হয় না এটাকে কোন অ্যামেন্ডমেন্টে এটাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে 44th অ্যামেন্ডমেন্ট হয়েছিল 44th অ্যামেন্ডমেন্ট 1978 এ একবার 44th অ্যামেন্ডমেন্ট যখন হয়েছিল 44তম যখন সংশোধন হয় 1978 এ তখন রাইট টু প্রপার্টিটাকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে রাইট টু প্রপার্টিকে কি বলা হয় না এটা হচ্ছে একটা লিগাল প্রপার্টি এবং এটা কোন আর্টিকেলের মধ্যে আসে এটা আর্টিকেল 300A আর্টিকেল 300A এর মধ্যে বর্তমানে লিগাল প্রপার্টি রাইট টু প্রপার্টি আসে রাইট টু প্রপার্টি আগে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে ছিল কিন্তু 1978 সালে 44 নম্বর অ্যামেন্ডমেন্টে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইটস থেকে রিমুভ করে দেওয়া হয় এবং এটাকে লিগাল প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে এটা কোন আর্টিকেলে রয়েছে না 300A তাহলে আমরা জেনে নিলাম ফান্ডামেন্টাল রাইটস তাহলে বর্তমানে আমাদের কতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে না 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে টোটালি ছিল 7টা সেখান থেকে রাইট টু প্রপার্টিকে এখন রিমুভ করে দেওয়া হয়েছে তাহলে এই গেল আমাদের ফান্ডামেন্টাল রাইটস তাহলে ফান্ডামেন্টাল রাইটস এর পরে আমরা কিছু চলে আসবো ফান্ডামেন্টাল ডিউটিস আসলে ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমরা এই পার্ট আলোচনা করে দিয়েছি ফান্ডামেন্টাল রাইটস কিন্তু থার্ড পার্টে রয়েছে এরপর আমরা চলে আসবো ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কোন পার্টে রয়েছে না 4A পার্টে রয়েছে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমরা কোথা থেকে নিয়েছি না USSR যে কনস্টিটিউশন সেখান থেকে কিন্তু আমরা নিয়েছিলাম আমাদের যখন প্রথম কনস্টিটিউশন ফ্রেম করা হয়েছিল তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট ডিউটিস ছিল না আমি আরেকবার রিপিট করছি প্রথম যখন কনস্টিটিউশন ফ্রেম করা হয়েছিল তখন ফান্ডামেন্টাল রাইটস ছিল যেটা আমরা US কনস্টিটিউশন থেকে বড় করেছিলাম কিন্তু তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না যেটাকে আমরা পরবর্তীকালে 42nd এবং 86 42তম এবং 86তম আই রিপিট
42তম এবং 86তম দুটো অ্যামেন্ডমেন্ট বা দুটো সংশোধন করার পর আমরা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমাদের সংবিধানের মধ্যে স্থান দিয়েছি। টোটাল আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য রয়েছে, না 11টা মৌলিক কর্তব্য রয়েছে, আমরা কি কি সেগুলো একবার জেনে নেব। সবার প্রথমে আমরা আমাদের মৌলিক কর্তব্য কোনটা, আমাদের সবার কর্তব্য কি, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল অ্যানথেম। আমাদের যে কনস্টিটিউশন সংবিধান সেটাকে সবাইকে আমাদেরকে মেনে চলতে হবে, এবং আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ তাকে সম্মান করতে হবে, আমাদের যে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম তাকে সম্মান জানাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। নাম্বার টু, টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস। আমাদের যারা নোবেল আইডিয়াল, যারা পুরনো যারা দেশ স্বাধীন করেছে বা এরকম যারা পুরনো নোবেল আইডিয়ালস আছে তাদেরকে আমাদের সবসময় ফলো করতে হবে। নাম্বার থার্ড কি, টু প্রোটেক্ট সভরেনিটি, ইউনিটি এবং ইন্টিগ্রিটি। আমাদের প্রেমেবলের যে কথাগুলো ছিল, ইন্টিগ্রিটি, ইউনিটি, একতা, একতাই তো শক্তি না। আমাদের ইন্ডিয়া সম্পর্কে ভিনসেন্ট স্মিথ কি বলে গেছিলেন, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো আমাদের যে ঐক্য সেটাই হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় একটা সম্পদ, সেই ইউনিটি কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। নাম্বার ফোর কি, না টু ডিফেন্ড দ্য কান্ট্রি ওয়েন কল্ড আপন টু ডু সো। যদি আমাদের দেশকে রক্ষা করার কোন ইস্যু চলে আসে এবং আমাদেরকে যদি দেশকে রক্ষা করার কথা বলা হয়, আমাদের কিন্তু আমাদের সব কর্তব্য ছেড়ে প্রথম কর্তব্য কি হবে, দেশকে রক্ষা করা। নাম্বার ফাইভ কি, না টু প্রমোট হারমোনিয়াল স্পিরিট অফ কমন ব্রাদারহুড। আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড মিনস হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ। সৌভ্রাতৃত্ববোধ মানে কি, সকলে যে আমরা সমান বা সকলে যে আমরা ভাই ভাই, ভাই মানে কি, সবার সঙ্গে ভালো সম্পর্ক, ভাইয়ের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকে, আমার নিজের ভাই, তো সকল মানুষ হচ্ছে আমার ভাই। এই যে ব্রাদারহুড, এই সকলের সঙ্গে ব্রাদারহুড, এটাকে প্রমোট করতে হবে বা এই ধারণাটা নিয়ে আমাদেরকে চলতে হবে। এটা আমাদের নাম্বার ফিফথ ফান্ডামেন্টাল ডিউটিস। নাম্বার সিক্স কি, টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ রিচ হেরিটেজ। আমাদের দেশে যে সমস্ত হেরিটেজ গুলো রয়েছে, প্রাচীন জিনিস, প্রাচীন স্থাপত্য ভাস্কর্য হতে পারে, প্রাচীন কোনো জিনিস হতে পারে, সেগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের। নাম্বার সেভেন কি, টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ ন্যাশনাল এনভায়রনমেন্ট। ন্যাশনাল এনভায়রনমেন্ট মানে কোনগুলো, জাতীয় এনভায়রনমেন্ট বলতে কি, আমাদের ফরেস্ট হতে পারে বা কোনো নদী হতে পারে, আমরা ফরেস্টকে কেটে ফেলতে পারি না বা নদীকে একদম দূষণ করতে পারি না। এই নিয়ে তো সরকার বিভিন্ন প্ল্যান পরিকল্পনা তো করছেই, গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেমন গঙ্গা নদীকে পরিষ্কার করার কথা চলছে, সেরকম আমাদের যেগুলো ন্যাশনাল এনভায়রনমেন্ট সেগুলোকে আমাদেরকে প্রোটেক্ট এবং ইম্প্রুভ করতে হবে। নাম্বার এইট কি, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পারামেন্ট, হিউম্যানিজম। একটা উন্নত সোসাইটিতে সবসময় কিন্তু সায়েন্সকে মর্যাদা দিতেই হবে, যেটা ডক্টর এপিজে আব্দুল কালাম সবসময় বলে গেছিলেন। তো সেই সায়েন্টিফিক টেম্পার বা আমাদের যে হিউম্যানিজম সেটাকে আমাদের ডেভেলপ করতে হবে সবসময়। নাম্বার নাইন কি, টু সেফগার্ড পাবলিক প্রপার্টি। এখানে একটা ওয়ার্ড ভালো করে মনে রাখবো, পাবলিক, পাবলিক এবং প্রাইভেট এই দুটোর মধ্যে কিন্তু মিক্স করে ফেললে চলবে না। পাবলিক কোনগুলো, পাবলিকের মধ্যে কিন্তু একটা সকল সকল সাধারণ মানুষের, সেটাকে বলা হয় পাবলিক। যেমন আমাদের যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, দেনা ব্যাংক হতে পারে, ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, এগুলো কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক নয়। আর প্রাইভেট সেক্টর ব্যাংক কোনগুলো, যাদের নিজস্ব মালিকানা রয়েছে, যেমন যদি আমি ধরি যে ICICI, এটা কিন্তু একটা প্রাইভেট সেক্টর ব্যাংক। কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক আর প্রাইভেট সেক্টর ব্যাংক যেমন পার্থক্য আছে, পাবলিক এবং প্রাইভেটের মধ্যে কিন্তু মিক্সড করে ফেললে চলবে না। তো আমাদের এগুলো পাবলিক প্রপার্টি রয়েছে, মানে যেগুলো সকলের যার সমান অধিকার যার প্রতি, সেই পাবলিক প্রপার্টিকে আমাদের কিন্তু গার্ড করতে হবে। নাম্বার টেন কি, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স। সেটা ইন্ডিভিজুয়ালিও হতে পারে, সেটা গ্রুপেও হতে পারে, আমাদেরকে সবসময় কিন্তু এক্সিলেন্সের দিকে যেতে হবে, এটা আমাদের কর্তব্য হওয়া উচিত। সে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেটা আমার একক কর্তব্য হতে পারে, যেটাকে আমি বলছি ইন্ডিভিজুয়ালি, বা কিন্তু একটা গ্রুপেও হতে পারে। আর কি, নাম্বার ইলেভেন, নট বাট নট লাস্ট বাট নট দ্য লিস্ট কি, না টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন বাই দ্য প্যারেন্ট অ্যান্ড গার্জিয়ানস। এবং শিক্ষা তো জাতির মেরুদণ্ড, বলে কে বলে গেছে, রবীন্দ্র ঠাকুর বলে গেছিলেন। তো শিক্ষাটা কিন্তু একটা জাতিকে এগিয়ে নেওয়া, এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কিন্তু মূল কারিগর। ফলে শিক্ষাটাকে আমাদের কিন্তু প্রমোট করতেই হবে। এর জন্য কাদেরকে সচেতন হতে হবে, কাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, না প্যারেন্টকে। শুধুমাত্র সরকার তো বিভিন্ন প্ল্যান নিল, সেখানেই তো এইগুলো সফল হয়ে যাবে না। প্যারেন্টদেরকে বা গার্জিয়ানদেরকে কিন্তু প্রত্যেকটা বাচ্চা, যেমন এখন তো সর্বশিক্ষা মিশন চলছে, 6 থেকে 14 বছর সমস্ত শিশুকে ফ্রিতে উইদাউট কোনো ফিস কিন্তু সরকার শিক্ষা গ্রহণ, শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। তো সেই ধরনের অপরচুনিটিস কিন্তু ক্রিয়েট করতে হবে। তো এই হচ্ছে আমাদের 11টা কর্তব্য। সো ফ্রেন্ডস, তাহলে আমরা আজকে কনস্টিটিউশন সেকেন্ড পার্টে কি কি জানলাম, আমরা যে 12টা শিডিউল জেনেছিলাম, এই 12টা শিডিউলের মধ্যে কোন শিডিউলে কি কি রয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি। তারপর পার্ট, প্রত্যেকটা পার্ট আমাদের কনস্টিটিউশন এক একটা পার্টে কোন পার্টে বিষয়বস্তু কি সেগুলো আমরা জেনে নিয়েছি। আর আমরা কি জানলাম, যে ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে 6টা, বর্তমানে 7টা ছিল, রাইট টু প্রপার্টিকে এখন অমিট করে দেওয়া হয়েছে, বা ফান্ডামেন্টাল ডিউটিস যে 11টা রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাকে যদি আমার মেহনত যদি তোমাদের চোখে পড়ে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিও প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য। আর এই ভিডিওটাকে তোমাদের লাইক করা বা বেশি করে শেয়ার করা আমাকে মোটিভেট করবে।
আমাকে আরো বেশি চার্জড আপ হতে সাহায্য করবে এবং আরো ভালো কন্টেন্ট মানে ক্লাস প্রোভাইড করতে তোমাদেরকে আমাকে চার্জ আপ করবে। যাই হোক, আর বেশি সময় নেব না, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।